নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাগ্রেশন বা আগ্রাসী মনোভাব। এই আগ্রাসী মনোভাব বা অ্যাগ্রেশন যাকে বলছি, এটা কিন্তু ঠিক রাগ নয়, এটা কিন্তু এমন একটা বিহেভিয়ার যেটাতে আমার রাগের সঙ্গে সঙ্গে অন্যের কিছু ক্ষতি করছি এই ব্যাপারটা আছে। অর্থাৎ অন্যকে হার্ম করা, অন্যকে কোনোভাবে তাকে অসুবিধে তৈরি করা, অসুবিধে ফেলা, এটা উদ্দেশ্য। এই আমাদের অ্যাগ্রেশন যেটা বলছি, সেই ব্যাপারটার পেছনে কিন্তু এটা একটা থাকে। এই অন্যের ক্ষতি করার ব্যাপারটা আমরা এই অ্যাগ্রেশনে দেখতে পাই, যেটা কিন্তু এখনকার দিনে অনেক বেড়ে গেছে। এখনকার দিনে আমরা খবরের কাগজে, আমরা মিডিয়াতে, টিভিতে, সব জায়গাতে শুনতে পাচ্ছি, আমাদের চারদিকে অনেক খবর পাচ্ছি যেখানে এই অ্যাগ্রেশন বা এই আগ্রাসী মনোভাব কিন্তু বেড়ে উঠছে। এবং এখানে আমাদের যে লক্ষ্যটা, সেটা হচ্ছে অল্প বয়সীদের মধ্যে, যেটা যে আগ্রাসনের গল্প আমরা দেখি, যে আগ্রাসনের কথা আমরা শুনি বৃহত্তর ক্ষেত্রে, যেমন দুটো দেশের মধ্যে যেখানে রাজনীতিতে, গৃহযুদ্ধে বা কোনো টেরোরিজমে, সেটা এখানে আমরা অতটা আলোচনার মধ্যে আনছি না। এখানে কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে যেগুলো, সেইগুলো নিয়ে আমাদের বেশি আলোচনা বা বেশি চিন্তা। এখানেও কিন্তু মানুষের মধ্যে, নিজেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে গত বেশ কিছু বছর ধরে আমাদের এই আগ্রাসী মনোভাব কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদের পক্ষে, আমাদের অল্প বয়সীদের পক্ষে, যেটা চিন্তার ব্যাপার। এই আগ্রাসন কিন্তু দুরকমের হতে পারে, একটা হচ্ছে অর্থনৈতিক আগ্রাসন, একটা হচ্ছে সামাজিক আগ্রাসন। অর্থাৎ অর্থনৈতিকভাবেও, ফাইন্যান্সিয়ালিও যদি আমি ভাবি যে কারোর ক্ষতি করব, টাকা পয়সা না দিয়ে তাকে অসুবিধায় ফেলবো, সেটাও কিন্তু একরকমের আগ্রাসন। অর্থাৎ যেটা অনেক সময় একটা কান্ট্রিতে বা যেটা অনেক সময় কোনো পলিটিক্যাল জায়গায় বা অন্য কোনো অবস্থায় আমরা কিন্তু দেখি। আর যেটা যেটা সামাজিক আগ্রেশন, সেটাও কিন্তু আমরা দেখছি যে অন্য ধরনের কিছু কিছু জিনিস এখন আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই সামাজিক আগ্রাসনের মধ্যে কিন্তু আমাদের যে কাউকে অসুবিধায় ফেলা, বুলি করা বা কারোর পেছনে লাগা, এগুলো সবই আছে, এগুলোর কথা আমরা বলবো। ট্রামে বা আসতে যাতায়াতের সময় আমাদের যে আগ্রাসী মনোভাব বেড়ে যাচ্ছে, আমাদের যে বিরক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, সহনশীলতা কমে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি। অসহিষ্ণুতা জুড়ে আছে কিন্তু এর সঙ্গে, অসহিষ্ণুতা একটা দিক, তার আর একটা দিক হচ্ছে আগ্রাসী মনোভাব। অর্থাৎ আমি বিরক্ত হলাম, আমার পা মাড়িয়ে দিচ্ছে বলে শুধু এইটুকু নয়, আমি উল্টে তার কিন্তু ক্ষতি করার চেষ্টা করছি, আমি সেই মানুষটিকে এমনভাবে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে সে পড়ে যায় বা তার কোনো ক্ষতি হয়, এটাই কিন্তু আগ্রাসী মনোভাব। কোনো কোনো সময় এইটা কিন্তু জাতিগতভাবে থাকে, কোনো কোনো জায়গায় যেখানে লাইফস্টাইল, বেঁচে থাকাটা এত সহজ নয়, সেখানে আগ্রাসন অনেক সময় বেশি থাকে। আমরা যদি আজ আফগানিস্তানের কথা ভাবি, সেখানে জীবনধারণ কিন্তু শক্ত, চাষবাসের কারণে এবং অন্যান্য কারণে সেখানে জীবনধারণের অনেক অসুবিধে আছে। সেখানকার মানুষের মধ্যে অনেক সময় আগ্রাসন কিছুটা বেশি, আমাদের দেশের যে সাধারণ নদীমাতৃক দেশে, যে যেখানে চাষবাস সুবিধে, ফসল ফলানোর সুবিধে, সেখানকার তুলনায় ওখানে অ্যাগ্রেশন কিন্তু বেশি। আমাদের নাগাল্যান্ডে যেমন, সেখানেও কিন্তু একই ব্যাপার, আগ্রাসী মনোভাব বেশি। তার অনেক আর্থসামাজিক সামাজিক কারণ কিছু কিছু থাকে। অর্থাৎ এই যে চাপের ফলে ভেঙে না পড়া, এই জায়গা থেকে আগ্রাসন একটা আসছে। আগ্রাসন অনেক সময় টেরিটোরিয়াল জায়গাটাকে, আমার নিজের জায়গাটাকে আমি রক্ষা করছি, এটাও একটা আগ্রাসী মনোভাব কিন্তু। কিন্তু ছোটোবেলাকার থেকে শাসন, বারণ, রীতিনীতি, চারদিকের পরিবেশ, সেই পরিবেশ থেকে কিন্তু শিশুরা এগুলি আহরণ করে। অর্থাৎ যে বাচ্চারা দেখছে তাদের বাড়িতে এই আগ্রাসন বেশি। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে সে তার বাবা বা মায়ের মধ্যে এই জিনিসগুলো দেখেছে, অর্থাৎ যেখানে কাউকে জোর করে শাস্তি দেয়া হচ্ছে এবং সে বুঝতে পারছে যে হয়তো বাবা বা মা এমন জিনিস করছেন যাতে আরেকজনের কোনো অসুবিধে হয়, সে কিন্তু এটা শিখছে। এই পরিবেশ যদি উপভোগ্য হয়, আনন্দদায়ক হয়, তাহলে কিন্তু তার মধ্যে এই আগ্রাসন, এই জিনিসটা তৈরি হবে না। বিষণ্ণতা এবং নিপীড়নের যে আবহ, সেটাই যখন এই রাগ আর আগ্রাসনকে কিন্তু বাড়িয়ে দেয়। ক্ষমতার জন্যেই হোক, টাকা পয়সার জন্যেই হোক, এগুলো কিন্তু হতে পারে। আমরা ভার্বাল অ্যাগ্রেশন, ফিজিক্যাল অ্যাগ্রেশন বলে থাকি,
ভার্বাল অ্যাগ্রেশন, যেটা মুখে চিৎকার চেঁচামেচি করা, গালাগাল দেওয়া, নোংরা কথাবার্তা বলা, এইগুলো ভার্বাল অ্যাগ্রেশন। সোশ্যাল অ্যাগ্রেশনের কথা বলছিলাম, অর্থাৎ যেখানে গসিপিং, কাউকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কারোর সম্বন্ধে নেগেটিভ কথা বলা হচ্ছে, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কারোর সাথে কথাবার্তা না বলে খারাপ গুজব ছড়ানো হচ্ছে, এগুলো কিন্তু এই রকমের জিনিস। অর্থাৎ এগুলোও কিন্তু একরকমের অ্যাগ্রেশন। আমরা যেটা বলছিলাম যে মস্তিষ্কের প্রধান দুটো অংশ এই আগ্রাসী মনোভাবের জন্য দায়ী, একটা হচ্ছে অ্যামিগডালা, অ্যামিগডালার মধ্যে কিন্তু এই আগ্রাসন, এই ভয় তৈরি কাজটা হয়, এবং তার প্রিফ্রন্টাল কর্টেক্স কী করে সেটা কিন্তু এটাকে কন্ট্রোল করে খানিকটা। তো এই দুটো অংশ কিন্তু কাজ করে। এছাড়া কিন্তু টেস্টোস্টেরন, কিছু হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন যা আগ্রাসী মনোভাব বাড়ায়, সেরাটোনিন যেটা বলি আমরা, সেটা আবার এটাকে খানিকটা কন্ট্রোল করে। অর্থাৎ দেখা গেছে যে পুরুষানুক্রমে আগ্রাসনের ব্যাপারটা হয়তো ছেলেদের মধ্যে বেশি ছিল, কিন্তু এখন অনেক সময় আমরা মেয়েদের মধ্যেও এটা দেখছি, এবং যদি দেখি কিছু অসুখে কিন্তু এটা বেড়ে যায়, যেমন কিছু স্ট্রোকের ঘটনা, হেড ইঞ্জুরির ঘটনা যেগুলো দেখি আমরা সেখানে, অথবা আমরা কোনো বড় ঘটনা ঘটে গেছে, অসুবিধে হয়ে গেছে, পিটিএসডি যাকে বলি, পিটিএসডি হয়ে গেছে, তারপরে এগুলো বাড়ে। যাদের ফ্রাস্ট্রেশন টলারেন্স কম তাদের ক্ষেত্রে এগুলো বাড়ে। বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কন্ডাক্ট ডিসঅর্ডার বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের বলি তাদের মধ্যে, এবং চঞ্চল বাচ্চাদের মধ্যে কিছু এই ধরনের জিনিস দেখা যায়। এক্সপ্লোসিভ, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বলে একটা জিনিস আছে, সেখানেও কিন্তু কিছু কিছু, অর্থাৎ কিছু কিছু মানসিক জায়গায়, মানসিক সমস্যার জায়গায় কিন্তু এটা বাড়ে। ভিডিও গেম কিন্তু এখনকার দিনে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়িয়ে দিচ্ছে, এবং এই ভিডিও গেমটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার। যে বাচ্চারা রুমিনেশন খুব বেশি করে, একই জিনিস ভুলতে পারে না, বারবার একই কথা বলে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ একবার কোনো একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হলো সেটা সে ভুলতেই পারছে না। ভায়োলেন্স, যেটা টিভির পর্দায় দেখা যায়, সিনেমাতে দেখা যাচ্ছে, অথবা যেটা আমি বললাম যে এই গেমে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এই ব্যাপারটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের এই অ্যামিগডালাতে কোথাও একটা কিছু ট্রিগারিং হয়, এই ট্রিগার কিসে হয় সেটা কিন্তু তাকে শিখিয়ে দিতে হবে একটা বাচ্চাকে। ক্লাসে গণ্ডগোল মারপিট হতেই পারে, কী করে সেটাকে এড়িয়ে যাওয়া যায়, কী করে কোনো হেলদি আচরণ দিয়ে আমাদের এই অ্যাগ্রেশনটাকে আমরা একটু কমাতে পারি। আমরা যেমন বলি খেলাধুলোর মাধ্যমে, হেলদি এক্সারসাইজের মাধ্যমে সেইটা কমানো যায়, এবং বাড়িতে এই ধরনের জিনিস বন্ধ করা, ভিডিও গেম বন্ধ করা, এই ধরনের জিনিস সে বেশি দেখছে কি না এইগুলো দেখা, এটা কিন্তু দরকার। আরও মনে রাখতে হবে যে অ্যালকোহল এবং ভিড় বা গাদাগাদি, খুব বেশি শব্দবহুল পরিবেশ, এগুলোও কিন্তু অনেক সময় আমাদের এই জিনিসটা বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের ভেতরের এই রাগ বা এই অ্যাগ্রেশন বাড়িয়ে দেয়। এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা অনেক সঠিকভাবে পরিচালনা করতে পারবো। আজ এই পর্যন্ত, নমস্কার। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকুন। যদি আমাদের আলোচনা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।